মিনিমাম 1000 পিস গুডি পাবেন আপনি যে ম্যানেজার মানে পিছে লাগিয়া থাকেন আপনার উন্নতি হওয়াটাই স্বাভাবিক আগে টাকা তারপর জুতা দুলা ভাইয়ের এজ বুঝলে অনেক বেশি না চুলগুলো সাদা হয়ে গেছে অনেক বয়স মনে হয় তুমি বোঝে না খেয়াল চাইলাম 50000 আর দিলেন 50000 লেখা একটা চিরকুট ভীষণ আধারে জি শাহরুখ খান বলছেন আপনি কি ফাজলামি করার জন্য ফোন করেছেন না আমি শাহরুখ খানের শরীর নেওয়ার জন্য ফোন করেছি আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তোমার কি খুব কষ্ট হবে কি ধরনের প্রশ্ন এটা দেখুন আমরা ওনাকে অবজারভেশনে রাখব ভীষণ আধারে ঘুম আসে না তোমার ও না ওর বোরে নাচানো উচিত না ওর বউ উল্টা ওরে নাচায় জানোস মেজাজটা খারাপ লাগে এই জন্য সমস্ত মাইকা পোলা বেনে দেখতে পারি না প্রাইভেট কথা যদি ফারের সামনে বলি তাহলে তো প্রাইভেট থাকলো না আপনি যেভাবে ম্যানেজার মানে পিছে লাগিয়া থাকেন আপনার উন্নতি হওয়াটাই স্বাভাবিক আমি ওর বউ নও আমার বউ যে আমাকে মারবে তুই ওর বউ আপনি আমাকে না জানে ওই মাইয়াগোর পাশে গিয়ে একা একা খাইলেন ওই বাট আমি কই যামু না যামু ধরে জিগা যামু আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো এলাকা পুরাই ঠান্ডা দুয়ো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না তুই কি প্রেমে পড়ছিস যাই না ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো না ভাইয়া আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা বলে মায়া আমাকে ভালোবাসে কেন সাহেবা আমাকে ঝালমরিচ খাওয়াইছেন না এইটা হচ্ছে শাস্তি ভালো লাগছে না মজা লাগছে না আমার আর আমি বসে বসে আঙ্গুল চুষবো চাইলাম 50000 আর দিলেন 50000 লেখা একটা চিরকুট মানে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আপনাদের এই বাসায় কি মানে একটা মেয়ে বিয়ে করলে আরেকটা মেয়ে ফ্রি নাকি পরে দেখি লজ্জা শরম কিছুই নাই বউ নিতে আসছেন একটা মুখে রুমাল দিয়ে আসবেন না আগে টাকা তারপর জুতা খুব গুরুত্বপূর্ণ একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপুর বিয়ের পরপরই না আমার বিয়েটাও দিয়ে দিবে এগুলো কি ধরনের প্রেম তোকে কালকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি আই মজা করতেছিলাম আমি তোমার দুলাভাই না তুমি আমার শালি না শালি শালি ঘরে শালি মজা বুঝিস না ও টাকা পয়সা বাইরে গেছে সবকিছু মিলায়া সরি বলতে ইচ্ছা করতেছে সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছা করতেছে আর মানে নিব হ্যাঁ আমার মনে হচ্ছে একটাবার সরি বলা উচিত এই জন্য শুনছি তুই সরি বলছিস যাই আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি কি যে এত রাতে এখানে আসা এটাও আপনার পাগলামি তুই একটা দিন থাকলে হয় না কেন বিয়ার সাহেব কোন দরকার বই খাতা নিয়ে মাছ ধরতে বসি কই সোকে জন দেখতেই পাইছেন হাতে বই খাতা তার মানে পড়তে যাইতেছি বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলো তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও তোমাকে কিছুই করতে পারবে না এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল চোখে পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের শক্তি হওয়ার জন্য